মতলবে রাজাকার পুত্র কাজী মিজানের এলাকাবাসীর উপর গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ, আহত 10। জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে শিক্ষাঙ্গনে অরাজকতা, শিক্ষামন্ত্রী। নতুন প্রজন্মের জন্য সব উন্নয়ন, মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরত্ব। পাক্ষিক কচুয়া কণ্ঠের 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মতলব উত্তরে একটি ক্লিনিক সিলগালা এবং বন্ধ 3টি। কচুয়ায় 5,000 পিস ইয়াবা এবং 2 কেজি গাঁজাসহ 3 মাদক কারবারি আটক। চাঁদপুরে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ। চাঁদপুরে মতলব উত্তর উপজেলা মোহনপুর ইউনিয়নের নাসিরকান্দি আশ্রয়ন প্রকল্প সংলগ্ন তীরবর্তী মেঘনা নদীতে রাজাকার পুত্র কাজী মিজান ও কাজী মতিন কর্তৃক 50-60টি ড্রেজার ও বলগেট দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। আর নিজেদের ভিটেমাটি রক্ষার জন্য বিক্ষুব্ধ জনতা এই বালু কাটার প্রতিবাদ করার চেষ্টা করলে বালুখোর সন্ত্রাসী বাহিনী এলাকার নিরীহ ভুক্তভোগী বিক্ষুব্ধ জনতার উপর গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ সহ দেশীয় বিদেশি অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। গুলিবর্ষণ দর্জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মারাত্মক আহত নাসিরকান্দি গ্রামে জহিরুল হকের ছেলে মোহাম্মদ সাজির, জুলহাস ব্যাপারীর ছেলে মোহাম্মদ জীবন, শামসুর ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম, ফারুক মল্লিকের ছেলে পিয়ার হোসেন ও দশানী এলাকার আবু নাসের সরকারি ছেলে মোহাম্মদ আমজাদকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহনপুর ইউনিয়নে নাসিরকান্দি গ্রামের মোহাম্মদ সজীব এবং মোহাম্মদ শাহনওয়াজ বলেন, আজ সকাল 10টার সময় কাজী মিজান ও কাজী মতিন মেঘনা নদীতে 50-60টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু কাটতে থাকে। এই সময় আমরা এলাকাবাসী তাদেরকে বাধা দিতে গেলে তারা 4-5টি স্পিড বোর্ড যোগে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আমাদের উপর উপর্যুপরি গুলিবর্ষণ এবং ককটেল নিক্ষেপ করে। কাজী মিজান মতিন গাজীর লোক আয়া ড্রেজার দিয়া পড়াই 50-30টার মতন ড্রেজার হবে আয়া ডাইরেক্ট আমাকে চরে যেই বিচ্ছুগ্রাম বলে, ঠিক আছে, ওই বিচ্ছুগ্রাম বলে মানে আশ্রয় কেন্দ্র ওই জায়গায় আইনার ড্রেজার লাগাইছে। আমরা বলছি যে ভাই আপনারা যদি মাটি কাটেন তাহলে এটা তো মুন্সিগঞ্জের ইয়া না, অথবা এটা কুমিলাই আমাকে যে ইয়া আছে এদিকে কাটেন না, আমরা ধরুন বাঁচতে পারি, আমাকে ধরুন এই এই 200 ঘর যেরম থাকে আমরা গরিব মানুষ কই যাও মেডি কাটা ফালাই দিলে আমরা গরিব মানুষ কোথায় গিয়ে উঠবো, আমরা গাঙ্গের মাঝখানে সাইডে গিয়া কাটেন। এই কথা বলতে বলতেই আর আমাকে আমরা 3-4 জন আসিলাম, আমাকে সবারই এলো ফাতালি গুল্লি করা এক একজনে এক এক, আমরা দুজনে এনে আসি আরও 2 জন আছে, আমাকে দেখেন গুল্লি করে কী করছে, এদিকে গুল্লি করছে, এদিকে গুল্লি করছে, এদিকে গুল্লি করছে, সব দোষ হলে কাজী মিজান মতিন গাজী। উল্লেখ্য, রাজাকার পুত্র কাজী মিজান দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে, এতে ভাঙ্গনের হুমকিতে মেঘনা ধনাকোদা সেচ প্রকল্পের বাঁধ। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত নৌযান জব্দ করলেও কোনোভাবেই মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সরাসরি হস্তক্ষেপের কারণে কিছুদিন বালু কাটা বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। আমাদের চাঁদপুর টিভির ডেক্স রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে শিক্ষাঙ্গনে অরাজকতা চলছে। নির্বাচনকে কেন্দ্র করে যারা শিক্ষাঙ্গনে অরাজকতা করছে তাদের স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না। আজ রোববার চাঁদপুরে বাবুরহাট উচ্চ বিদ্যালয়ন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যারা অতীতে এই দেশে দুঃশাসন চালিয়েছে তারা নির্বাচনকে সামনে রেখে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ভালো মন্দ সব দিকই আছে এবং প্রযুক্তিকে আমরা প্রযুক্তি বান্ধব হতেই হবে, প্রযুক্তিতে দক্ষ হতেই হবে, যুগের চাহিদা তাই, আমাদের ভবিষ্যতের চাহিদা তাই।
এবং সেজন্যে আমাদের শিশুদেরকে একদম শৈশব থেকেই কিন্তু তাদেরকে এই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতেই হবে। এখন তো কোডিংই শেখাতে হবে, প্রোগ্রামিংই শেখাতে হবে কম বয়স থেকে, তা না হলে এই চতুর্থ শিল্প বিপ্লবে তারা। আমাদের চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুর পাঁচ আসনের সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম বলেছেন, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা হলো উন্নয়নের রোল মডেল। নতুন প্রজন্মের জন্যই আমাদের সকল উন্নয়ন কর্মকাণ্ড, নতুন প্রজন্মই গড়ে তুলবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ। গতকাল শনিবার হাজীগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মেজর রফিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন নতুন প্রজন্মের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। তিনি বলেন, আমি যখন প্রথম সাংসদ হয়েছিলাম তখন হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলায় মাত্র 10 কিলোমিটার পাকা সড়ক পেয়েছি, এখন এই উপজেলায় 350 কিলোমিটার পাকা সড়ক, 8টি সেতু, 7 শতাধিক ব্রিজ কালভার্ট ও প্রায় 650 শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করেছি। আমার নির্বাচনী এলাকায় 100% বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। ভিত্তিপত্র স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আবু তাহের, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিমুদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদি মিয়া, মানিক হোসেন প্রধানিয়া এবং খোরশেদ আলম বকাউল ও শিল্পপতি হুমায়ুন কবির লিটন। অনুষ্ঠানে উত্তর পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল সালাম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদি মিয়া। আমাদের হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের কচুয়া থেকে প্রকাশিত পাক্ষিক কচুয়া কণ্ঠ পত্রিকার 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রাতে কচুয়া পৌরসভাধীন জমজম টাওয়ারের কচুয়া কণ্ঠ ফাউন্ডেশন মিলনায়তনে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন। পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ সানোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কচুয়া কণ্ঠ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, রাকিবুল হাসান, কচুয়া বার্তা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলমগীর তালুকদার, শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া কণ্ঠের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম সহ আরো অনেকে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার 72 ঘন্টার মধ্যে বন্ধ করার স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা রয়েছে, চাঁদপুর মতলব উত্তরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেই অভিযান চালানো হয়েছে। এ সময় একটি ক্লিনিক সিলগালা ও 3টি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়। গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উপজেলা সেঙ্গাচর বাজারের হাড়ভাঙ্গা চিকিৎসালয় ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করা হয়। এছাড়া সেঙ্গাচর পেইন ক্লিনিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, দ্য ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার ও মডার্ন ডেন্টাল কেয়ারের কোনো কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, সারা বাংলাদেশের ন্যায় আজকে চেঙ্গাচর বাজারে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে জনগণ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে জনগণের কাছে সঠিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা। আমাদের মতলব প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের কচুয়ায় 5,000 পিস ইয়াবা এবং 2 কেজি গাঁজাসহ 3 মাদক কারবারিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। আজ রোববার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া পেট্রোল পাম্প এলাকায় বগদাদ বাস ও
অটো সিএনজিতে তল্লাশি করে মাদক কারবারীদের আটক করা হয়। যাদের আটক করা হয়েছে তারা হলেন শরীয়তপুরের পালং থানার আটং গ্রামের মৃত সৈয়দ বাবুল আলীর ছেলে সৈয়দ মেহেদি হাসান সবুজ, কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ইকবাল হোসেন এবং একই উপজেলার আইটিটি গ্রামের মানিক খন্দকারের ছেলে সুমন খন্দকার। কচুয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, আওয়ামী লীগের বিদায়ের সময় ঘনিয়ে এসছে, এই কারণে এখন তারা আবলতাবল কথাবার্তা বলছে। আপনারা পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে তারা কিভাবে কথা বলে এখানেই তাদের সাথে আমাদের তফাত, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে আদপি শিখায়নি। তিনি আরো বলেন, এক পদ্মা সেতুর নাম করে সারা দেশের মানুষকে উন্মাদ করে ফেলছে তারা। পদ্মা সেতুর বাজেট ছিল 10,000 কোটি টাকা, এখন সেই বাজেট এসে দাঁড়িয়েছে 40,000 কোটি টাকা। বাকি টাকা কোথায় গেল তা জনতা জানতে চায়। দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করায় চাঁদপুরের ডিসিকে বদলি করা হয়েছে। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিক রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী সহ আরো অনেকে। আমাদের চাঁদপুর প্রতিনিধি শাউন পাটোয়ারি পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।